আজকে বলবো একটি অবহেলিত গাছগাছড়ার কথা, যার রয়েছে প্রচুর উপকারিতা। সেটা হলো ইলেকট্রিক ডেইজি। এই গাছের কি উপকারিতা আছে তা বলার আগে তোমাদের ফিউশন কেয়ারে স্বাগত জানাই। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এবার বলি, এই ইলেকট্রিক ডেইজি গাছটি গ্রামাঞ্চল বা শহরাঞ্চলের ফাঁকা জায়গায় বা মাঠে কিন্তু দেখতেই পাওয়া যায়। একে এক এক জায়গায় এক এক নামে হয়তো ডাকা হয়, তবে ইলেকট্রিক ডেইজি নামেই এটির বেশি পরিচয়। এটি একটি ঔষধি গাছ যা আমরা অনেকেই জানি না, তার ফলে এটি অবহেলায় থাকে। এবার এর গুণগুলো বলি। এই গাছ ক্ষত সারাতে খুব দ্রুত কাজ করে। যদি কোথাও কেটে যায় এবং আঘাতের কারণে রক্তপাত হতে থাকে আর রক্তপাত বন্ধ হচ্ছে না, সেক্ষেত্রে এই গাছের পাতা নিয়ে সেটা রস করে ক্ষত স্থানে লাগিয়ে দাও, দেখবে সাথে সাথে রক্তপাত বন্ধ হয়ে গেছে। ক্ষতের পাশাপাশি ত্বকের উপর যদি কোনো ঘা থাকে সেক্ষেত্রেও এই গাছের পাতার রস লাগিয়ে নিতে পারো, তাতে দেখবে খুব দ্রুত ঘা ভালো হয়ে গেছে। মানুষের পাশাপাশি পশু পাখির ক্ষেত্রেও এটা বেশ কার্যকর। যদি তোমাদের গৃহপালিত যে পশুটি আছে তার যদি কোনো ঘা বা ক্ষত হয়ে থাকে, তাহলে এই গাছের পাতার রস লাগিয়ে দিতে পারো, দেখবে তাতে কিন্তু সেই ক্ষতস্থান সেরে যাচ্ছে। এবার বলি, কোমরে ব্যথার জন্য এটি একটি উত্তম ওষুধ। এবারে বলি যে কোমরে ব্যথার জন্য এটিকে কিভাবে ব্যবহার করবে। এর জন্য এই গাছের 1 কিলো পরিমাণ পাতা নিয়ে সেটাকে বেটে নাও। বেটে তার রসটা বার করে সর্ষের তেল বা তিলের তেলের সাথে মিশিয়ে নিয়ে সেই মিশ্রণটা কিছুক্ষণ আগুনের উপরে নিয়ে ফুটিয়ে নাও। ফোটানো মিশ্রণটা ঠান্ডা হলে সেইটা দিয়ে কোমরে মালিশ করো, দেখবে কিছুদিনের মধ্যে ব্যথাটা পুরোপুরি দূর হয়ে গেছে। একইভাবে কোমরের পাশাপাশি হাঁটু ব্যথাও দূর করতে পারবে। এবার বলি যে পেটে ব্যথা দূর করার জন্য এই পাতা কার্যকরী। যদি পেটে ব্যথা হয়ে থাকে বা গ্যাস অম্বল এই ধরনের সমস্যা হয়, তাহলে এই পাতাকে চিবিয়ে খেতে পারো, আর তা না পারলে এই গাছের পাতার রস বার করে তাও খেতে পারো, এতে পেটের সমস্যায় অনেক আরাম পাবে। এই গাছটি শুধু ঔষধ হিসেবে নয়, মশলা ও প্রসাধন হিসাবেও ব্যবহার হয়। এর পাতা কাঁচা অবস্থায় সালাদ হিসাবে ব্যবহৃত হয়, এছাড়া স্যুপ তৈরিতে ব্যবহার করা হয়। সাম্প্রতিককালে এই গাছের ফুল খাবারের ফ্লেভার হিসাবে ব্যবহার করা হচ্ছে, আর এই ফুলের নির্যাস হার্বাল এক্সট্রাস হিসেবে ত্বকের রুক্ষতা দূর করে, সজীবতা আনে আর ত্বকের বলিরেখা দূরীকরণে কাজে লাগে। তাহলে এই অবহেলিত গাছের গুণের কথা জেনে তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো।